কিছু কিছু এলাকায় মসজিদ বানানো নিয়ে প্রায় প্রতিযোগিতা চলে অথচ মসজিদের তুলনায় মুসল্লি খুবই কম সুদর্শন মসজিদের তুলনায় মুসল্লি খুবই কম এ সম্পর্কে আপনার মতামত কি তুলনামূলক কম দূরত্বে ঘন ঘন মসজিদ নির্মাণ ইসলাম কতটুকু উৎসাহিত করে সুন্দর একটি প্রশ্ন মসজিদ হওয়া তো ভালো কিন্তু দেখতে হবে মসজিদের উদ্দেশ্যটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু ফিল জান্নাতি বাইতান মিসলা যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য কোনো মসজিদ বানায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করবেন আমরা যদি কোনো মসজিদ নির্মাণ করি এবং সেটা যদি আল্লাহর জন্য হয় যেখানে মসজিদ নির্মাণের হাদিস আছে সেখানে দেখবেন লিল্লাহি কথাটা আছে অর্থাৎ আল্লাহকে খুশি করার জন্য মসজিদ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর বিনিময়ে একটা ঘর জান্নাতের একটা প্রসাদ আল্লাহ তাআলা তাকে নির্মাণ করে দিবেন এখন কথা হলো এই মসজিদটা নির্মাণ যেহেতু হতে হবে আল্লাহর উদ্দেশ্যে আমাদের যদি মতলব হয় যে আমাদের বাড়ির সামনে একটা মসজিদ থাকলে আমাদের সুনাম হবে সুখ্যাতি হবে মানুষ জানবে অমুকের ছেলেরা মসজিদ বানিয়েছে অমুকের বাড়ির সামনে মসজিদ হয়েছে তাহলে এই ক্ষেত্রে সওয়াব হবে না এটা প্রশংসনীয় কাজ নয় আমাদের দেশে অনেক এলাকায় মসজিদ হয় এটা শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত মতপার্থক্যকে কেন্দ্র করে কমিটিতে গন্ডগোল লাগছে কয়েকজন মানুষ বের হয়ে আরেকটা মসজিদ করছে এরকম মসজিদ আমাদের দেশে অহরহ আছে না নাই খুবই ন্যাক্কারজনক একটা কাজ আমরা মনে করি যে আমরা তো সওয়াবের কাজ করছি আপনি মসজিদ বানাবেন যদি মসজিদের প্রয়োজন থাকে ঠিক আছে এই জায়গায় মসজিদের প্রয়োজন আছে মানুষ দূরে যায় নামাজ পড়া লাগে কষ্ট হয়ে যায় এখানে একটা মসজিদ বানাবেন এটা ঠিক আছে মসজিদের দরকার হোক বা না হোক যেহেতু আমাকে সভাপতি করা হয় নাই যেহেতু আমাকে সেক্রেটারি করা হয় নাই অতএব আমি আরেকটা মসজিদ বানাব বানায় আমি সেখানে সভাপতি হব তাহলে এটা কি আল্লাহর জন্য হলো না আল্লাহর জন্য না হলে এটা ইবাদত হবে না এই মসজিদে নামাজ পড়লে মুসল্লিদের নামাজ হয়ে যাবে কিন্তু যারা বানাইছেন তাদের সওয়াব হবে বরং দুনিয়াবী মতলবে বানানোর কারণে এটা রিয়া হবে লৌকিকতা হবে এবং উদ্দেশ্যের অসাধুতার কারণে শিরকে আসগর শিরকে খাফি গুপ্ত শিরকের গুণা পর্যন্ত হতে পারে এজন্য মসজিদ বানাইতে গিয়ে আমরা উদ্দেশ্য যেন অসৎ না থাকে সেটা খেয়াল রাখতে হবে আপনি বলবেন মসজিদ কমিটির লোকেরা খারাপ তো তারা খারাপ হলে কি আপনার নামাজ হবে না এই ফতোয়া তো আপনাকে কেউ দেয় নাই যে মসজিদ কমিটির লোকেরা যদি ভালো না হয় সে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না এমন কোনো কথা তো নেই তারা যদি খারাপ হয় তো তারা তো চিরকাল থাকবে না তাই বলে আপনি আরেকটা মসজিদ প্রয়োজন না হলে সেখানে গড়ে তুলবেন আমি চট্টগ্রামে এক জায়গায় গেছি পুকুরের এক পাড়ে একটা মসজিদ আছে কমিটিতে গন্ডগোল লাগার পর কিছু লোক বের হয়ে অপর প্রান্তে আরেকটা মসজিদ বানাইছে ছোট্ট একটা পুকুরের দুই পাড়ে দুইটা মসজিদ এটা আল্লাহর ঘরের সাথে উপহাস করার শামিল ভাইরা আমার অতএব মসজিদ বেশি হওয়া ভালো কিন্তু সেটা হবে প্রয়োজনে সেটার উদ্দেশ্য হবে মানুষের প্রয়োজন পূরণ করা ঢাকা শহরে যে পরিমাণ মানুষ যত ঘন বসতি রাস্তার এপারে একটা ওপারে একটা মসজিদ হলে দোনো মসজিদেই ভর্তি হওয়ার মতো মানুষ আছে বসবাস করে বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট পুরো অ্যাপার্টমেন্টে মানুষের জন্য একটা মসজিদ ছোটখাটো দরকার হয়ে পড়ে অতএব এই হিসাবে মসজিদ বেশি হওয়া প্রশংসনীয় কিন্তু মসজিদ বেশি বানাচ্ছেন সেটা যদি হয় ওই যে গন্ডগোল ফাসাদ করে সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য মোতোয়াল্লি সাজার জন্য বাকাওয়াতি জাহির করার জন্য তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই প্রশংসনীয় হতে পারে না